আপনাদের মনে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আসলে কোন তেলটা ভালো, অলিভ অয়েল নাকি অন্যান্য যে তেল রয়েছে, অন্যান্য যেই আপনার উদ্ভিজ যে তেলগুলো, সেটা আপনার সয়াবিন তেল হতে পারে, ক্যানোলা তেল যেটা সেটা হতে পারে, সূর্যমুখীর তেল বা অন্যান্য যে কোনো বাদাম তেল, এখন কোন তেলটা ভালো, রান্নায় কোনটা ব্যবহার করব, এটা অনেকেই প্রশ্ন করে যে অলিভ অয়েল কি সবচেয়ে ভালো তেল, অন্যান্য তেলগুলো কি আসলে ভালো না, এরকম একটা প্রশ্ন। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যদি এই দুইটা তেলকে, মানে অলিভ অয়েলের সাথে যদি আমরা অন্যান্য সব তেল যেটা আমরা ভেজিটেবল অয়েল বলি ওগুলোকে আমরা যদি তুলনা করি, প্রথমে যে বিষয়টা আসে, অলিভ অয়েল বা জলপাইয়ের যে তেলটা সেটা আসছে হচ্ছে আপনার একটা ফল থেকে, যেটা হচ্ছে জলপাই, এবং এটার প্রসেসটা হচ্ছে সরাসরি কিন্তু জলপাই থেকে তেলে পরিণত করে এটা বাজারে বিক্রি করা সম্ভব, যেটাকে আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বলি। সেক্ষেত্রে কোনো মানে হার্শ যে কেমিক্যাল বা মেকানিক্যাল প্রসেস, যেটা মানে অন্যান্য তেলগুলো যেটার মধ্য দিয়ে যেতে হয়, অলিভ অয়েল কিন্তু সেটার মধ্যে দিয়ে যাচ্ছে না। কাজে দেখা যায় এটার মধ্যে কিছুটা বেশি যে অ্যান্টি অক্সিডেন্ট বা অন্যান্য যেই নিউট্রিয়েন্ট গুলো, যেটা শরীরের জন্য ওভারঅল ভালো, সেটা কিছুটা বেশি থাকছে অলিভ অয়েলে। অপরদিকে অন্যান্য যেই ভেজিটেবল অয়েল গুলো, যেমন সয়াবিন তেল হতে পারে, ক্যানোলা অয়েল বা সূর্যমুখীর তেল, এগুলো একটা নির্দিষ্ট যে আপনার মেকানিক্যাল যে প্রসেসটা, সেটার মাধ্যমে ওই বীজ বা আপনার যেই বাদাম ওইটা থেকে তেলটাকে বের করে মানে বাজারজাত করা আগের পর্যন্ত বিভিন্ন ধরনের প্রসেসের মধ্য দিয়ে যায়। সো এটা একটা মানে এখানে একটা পসিবিলিটি থাকে যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট বা কিছু যেই নিউট্রিয়েন্ট যেটা অলিভ অয়েলে আসলে বজায় থাকে, যেহেতু এটা সরাসরি মানে ওই ফল থেকে তেলে পরিণত করা সম্ভব, সো অন্যান্য ভেজিটেবল অয়েলে সেটা কিছুটা কম থাকতে পারে। এটাই হচ্ছে আসলে বেসিক পার্থক্য। আর আপনি যদি নিউট্রিশনের কথা চিন্তা করেন, আপনার এক চামচ দেখা যায় অলিভ অয়েল এবং অন্যান্য যে তেল, এটার ক্যালোরির পরিমাণ কিন্তু কম বেশি সমান, সেটা আমরা একটা আগের ভিডিওতে বলেছি। কম বেশি আপনার 120 থেকে 130 এরকম ক্যালোরি থাকে এক চামচ তেলের মধ্যে। আর আপনি যদি এখন ভাবেন যে বাকি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটের অবস্থা কি, কোনটা আসলে কেন বলছি ভালো বা খারাপ, দুইটার যে ফ্যাটি অ্যাসিডের যে কন্টেন্ট, মোটামুটি সম্পৃক্ত চর্বি বা স্যাচুয়েটেড ফ্যাট যেটা, বা অসম্পৃক্ত চর্বি যেটাকে আমরা বলি আনস্যাচুয়েটেড ফ্যাট, সেই দুইটার পরিমাণ কিন্তু কম বেশি আসলে একই। আপনি যদি নিউট্রিশনাল মানে কম্পোনেন্টের কথা চিন্তা করেন, ফ্যাটি অ্যাসিড এবং ক্যালোরির কথা, দুইটা দুই ধরনের তেলে কিন্তু আসলে কম বেশি একই থাকে। শুধুমাত্র মানে ওই ফলটা থেকে এবং যেই আপনার বীজ, ওখান থেকে তেল বের করার যে মেকানিক্যাল প্রসেস, সেটা কিছুটা ভিন্ন, এবং এটার কারণে দেখা যায় কিছু নিউট্রিয়েন্ট এদিক সেদিক হয়। তারপর আসি আমি হচ্ছে যে আপনার স্মোকিং পয়েন্ট, তার মানে একটা তেল যখন আপনি কড়াইতে দেন, তো কত সময়ের মধ্যে সেটা গরম হয় এবং কতটুক রান্নার উপযোগী, সেটা যদি আমরা আসলে তুলনা করি, অলিভ অয়েলের স্মোকিং পয়েন্টটা সাধারণত কম থাকে অন্যান্য ভেজিটেবল অয়েলের তুলনায়। কাজে আপনি যখন উচ্চমাত্রায় কিছু রান্না করতে চান, সেটা ডিপ ফ্রাইড হতে পারে বা অনেকটা বেশি সময় ধরে যদি কিছু রান্না করতে চান, তাহলে কিন্তু অলিভ অয়েলের চেয়ে আমি বলবো যে অন্যান্য যেই সয়াবিন তেল বা ক্যানোলা অয়েল, সূর্যমুখীর তেল, এগুলো বেশি ভালো। ফর এক্সাম্পল, আপনি যদি এখন মুরগির মানে যেটা আমরা বাংলাদেশিরা রান্না করি আর কি, কারি টাইপের, ওইটা করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে, সেই ক্ষেত্রে অন্যান্য যেই তেল সেটা বেটার। আর আপনি যদি এখন একটু জাস্ট মুরগি এবং সবজি দিয়ে হালকা একটু ফ্রাই এর মতো করতে চান, সেটা আপনার 10 মিনিট আসলে লাগবে না চুলায় দিতে, সেই ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আবার মনে করেন যে সালাদে আপনার যেই আমরা অনেক সময় কাঁচা তেল, সর্ষের তেল অনেকে ব্যবহার করে, আপনি কিন্তু সেক্ষেত্রে অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো, যেহেতু আপনি এক্সট্রা কিছু নিউট্রিশন পাচ্ছেন, খুব মানে আহামরি যে পরিবর্তন সেরকম কিছু না, হালকা সামান্য কিছু মানে বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। তবে সবশেষে আসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দামের ব্যাপার। অলিভ অয়েল কিন্তু অন্যান্য তেলের তুলনায় সাধারণত দামে একটু বেশি হয়, যেহেতু এটা আপনার দেখা যায় যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কথা যেটা বললাম সরাসরি আসে, সো এটার জন্য কিছুটা দাম আসলে বেড়ে যায়, এবং ওভারঅল বেনিফিট, এটা আসলে খুব পপুলার, সব মিলিয়ে আসলে অনেক আগে থেকে একটু দাম এটার বেশি। এখন আপনি যদি এটা অ্যাফোর্ড করতে পারেন, তার মানে হচ্ছে আপনার সাধ্যে যদি এটা মানে থাকে, আপনি যদি অলিভ অয়েল আসলে ব্যবহার করতে পারেন, হালকা ডিম ভাজি বা এই ধরনের যে খাবারগুলোর কথা বললাম, তাহলে আপনি খেতে পারেন অবশ্যই। আর আপনার যদি সামর্থ্যে না মানে কুলায়, আপনি যদি মনে করেন যে ইস, আমি একটা ভালো তেল খেতে পারছি না, অন্য সব তেল খারাপ, এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়, এটা একদম মানে বিশ্বাস করুন যে এরকম কিচ্ছু ব্যাপার না যে অলিভ অয়েল শুধুমাত্র সবচেয়ে ভালো তেল, বাকি তেল সব খারাপ, এরকম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি পরিমাণে তেল ব্যবহার করছেন। আমরা বারবার বিভিন্ন ভিডিওতে এটা বলে আসছি যে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার এক চামচ তেলের মধ্যেই দেখা যায় 120 কিলোক্যালোরি ক্যালোরি যেটা সেটা রয়েছে, তো আপনি যখন
5 চামচ 10 চামচ ক্যালোরির পরিমাণ কিন্তু খুব বেড়ে যাচ্ছে। সো অতিরিক্ত ক্যালোরি কিন্তু আমাদের ওজন বৃদ্ধির একটা কারণ এবং অন্যান্য ওজন বৃদ্ধির সাথে যেহেতু অন্যান্য রোগেরও সম্পর্ক রয়েছে। কাজেই তেল খেলে খারাপ সেটা কিন্তু বারবার আমরা বলেছি যে না, এটা সত্যি না। আপনার সামান্য অল্প পরিমাণে তেল, এটার মধ্যে যথেষ্ট পরিমাণে অসম্পৃক্ত চর্বি বা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা বলি আমরা, সেটা রয়েছে, যেটা আসলে হার্ট বা হৃদস্বাস্থ্যের জন্য আসলে ভালো। বিভিন্ন গবেষণায় এই কথাটা উঠে এসেছে। কাজেই আপনি তেল মানে একবারে বাদ দিচ্ছেন এটা কিন্তু আসলে কোনো কাজের কথা না। হ্যাঁ, তেলের পরিমাণ ইম্পর্টেন্ট। আর কি ধরনের তেল খাবেন, অলিভ অয়েল খাবেন নাকি অন্যান্য তেল খাবেন, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই আপনাদের মানে বোঝানো যে অলিভ অয়েল খেতে পারছেন না হয়তো একটু দাম চিন্তা করে, এটা নিয়ে ফ্রাস্ট্রেশন করার কিচ্ছু কারণ নেই। অলিভ অয়েল এটা একটা এক ধরনের মানে কি বলবো যে এটা একটু হাইপের মতোই, কারণ সবাই খাচ্ছে অলিভ অয়েল। অনেক ভিডিওতে আমি শুনি মানে অনেক মানুষজন ইদানিং বাংলাদেশে বলে যে শুধুমাত্র ভালো তেল হচ্ছে অলিভ অয়েল, বাকি সব তেল খারাপ। না, এরকম কিচ্ছু না। আপনি যে কোনো তেল অল্প পরিমাণে অবশ্যই খেতে পারেন, কারণ নিউট্রিশনাল কন্টেন্ট যদি আমরা চিন্তা করি ওরকম কোনো পার্থক্য নেই। শুধুমাত্র প্রসেসিং, ওই মেকানিক্যাল, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবে এই জিনিসটা যদি আমাদের ভিডিওটা শোনে, যে এই প্রসেসটাই কিছুটা পার্থক্য থাকে। এতে দেখা যায় এক্সট্রাকশনের সময় আপনার যেই নিউট্রিয়েন্ট, কিছু নিউট্রিয়েন্টকে বাদ দিতে হয়, আর যেহেতু অলিভ অয়েল সরাসরি ফল থেকে আসছে সো এটা একটু ডিফারেন্ট। আদার দেন দ্যাট নো, সেরকম কোনো চেঞ্জ আসলে নেই। কাজেই আপনার মানে যদি সম্ভব হয় খাবেন, কিছু রান্নায় আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আর মিক্স করে তেল ব্যবহার করতে পারেন। কিন্তু কিছু রান্নায় আসলে দেখা যায় যে নর্মাল ভেজিটেবল অয়েল ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। কিছু রান্নায় একটু সরিষার তেল দিলে ভালো লাগে, আবার কিছু রান্না অনেকে দেখা যায় যে নারিকেল তেল ব্যবহার করতে পারেন, কিন্তু নারিকেল তেলে কিন্তু অনেক বেশি পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাট, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং স্যাচুয়েটেড ফ্যাটের সাথে কিন্তু হাই কোলেস্টেরল এবং পরবর্তীতে হৃদরোগের যে সমস্যাগুলো সেটা হওয়ার একটা সুযোগ রয়েছে। এখন হয়তো অনেকে বলবেন যে অনেকে বলে যে নারিকেল তেল খাওয়া খুব ভালো, এটা নিয়ে আমি এখন কিছু বলছি না, এটা নিয়ে কোনো পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো যে হাই স্যাচুয়েটেড ফ্যাট এবং আমাদের মানে হৃদস্বাস্থ্য বা ওভারঅল স্বাস্থ্য কিভাবে হতে পারে। বাট আজকের ভিডিওর মাধ্যমে এটাই আপনাদের বোঝানোর ছিল। আপনার যদি সাধ্যে না মানে কোলায় যে অলিভ অয়েল তেল কেনা বা রান্না করা, একদমই মন খারাপ করা বা এটা নিয়ে কোনো ভাবারই বিষয় না, এটা এটা একদমই ভাবার বিষয় না, যে কোনো তেল ব্যবহার করেন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি মানে কতটুকু পরিমাণে ব্যবহার করছেন। চেষ্টা করুন রান্নায় কম পরিমাণে তেল ব্যবহার করতে। ধন্যবাদ।